হুজুর বলতেছে যে তোমাকে কিন্তু নিয়ে যাবে, তোমাকে কিন্তু লাই দিতেছে, তোমার ঠিক আছে, তোমার বাবা মা বড় নাকি জিন বড়। হুজুর করলো কি, একটা তাবিজ রেখে গেছে, আবার যদি আসে তাহলে এইটা ওর হাতের কেউ আঙ্গুলে বেঁধে দিবেন। ঘুম ভেঙে যায়, ও দূরে দাঁড়ায় রয়েছে, আমার কাছে আসে না, বাট দূরে দাঁড়ায় কানতেছে আর আমাকে বলতেছে তাবিজটা খুলে ফেলাও, তোমার সাথে কথা বলবো, তাবিজটা খুলে ফেলাও। এবার দেখছি অনেক রাতে ঠিকই ঘুম ভাঙে, কিন্তু সামনে দেখি না, বাট বাহিরে কান্নার আওয়াজ আসতেছে। আমার বয়স যখন প্রায় ওখানে বারো তেরো বছর বয়সের সময়, আমি একদিন মাছ ক্রয় করার জন্য আমার লজিংলা থেকে মাছ আনার জন্য আমি যাইতেছি, আরো দুটা তিনটা ছেলে আছে আমার সাথে। তো যাওয়ার সময় জ্যোৎস্নারাত্র, দেখতেছি বিল দিয়ে একজন সাদা পোশাক পরে একটা মহিলা হাঁটতেছে, জ্যোৎস্নারাত্র রাত্র শুকনা তো স্বাভাবিক হাঁটতেছে, এমনিও হাঁটে মানুষ, বিল দিয়ে মানুষ হাঁটে, তো এটাকে কিছুই মনে করে নেই। একা একা একটা মহিলা মানুষ এই বিলের ভিতরে হাঁটতেছে, জ্যোৎস্নারাত্র সব তো দেখা যায়, গ্রাম দেশ তো সব দেখা যায়, তো এরকম দেখলাম কিছু মনে করলাম না। আরেকদিন আমি একা রাত্রে বেলা লজিং বাড়ি থেকে মাদ্রাসা আসতেছি, ওই একই জায়গায় আসলাম, দেখলাম দুইটা মেয়ে রাস্তার ওই যেই দিক থেকে দেখলাম মহিলাটা হেঁটে যেতেছে ওই দিক থেকে উঠে আসতেছে আগে আমার দিকে রাস্তার দিকে, তো মনে কিছু করলাম না। আইসা রাস্তার উপর উঠা আমার সামনাসামনি, যখন আমি ওদের আমি আসলাম ওরা আমার সামনের বরাবরই ওরা উঠলো রাস্তার উপর, ওইটাই একটা মেয়ে আমার দিকে হাত উঠে একটা সালাম দিল, সালাম দিয়ে একটু হাসি দিয়ে আবার বিলের মধ্যে নেমে গেল, ওভারটেক করে অন্য বিলের মধ্যে পাশে বিলের মধ্যে নামে হাঁটে চলে যেতেছে। তা আমি সালামে জবাব দিলাম, আমি চিনলাম না মেয়েটাকে, কারণ ওই এলাকার মানুষ আমি সব চিনি। তো এরকম মাঝে প্রায় সময় দেখতাম যেন কি দাঁড়া রয়েছে, মানে কালো করে এমন বাতি বিলের মাধ্যমে কি যেন দাঁড়া রয়েছে, মানে আমাকে বাট তোমার একটা ভয় দেখাইতো না, আমি ভয় পাইতাম না। তো মাদ্রাসা বন্ধ ছিল, অফিস রুমে একজন ছাত্র আর একজন হুজুর। তো হুজুর বলছিল যে হয়তোবা পাশের রুমে যদি থাকো দুজন ছাত্র থাকো, নসে দুজন ছাত্র সহকারে অফিস রুমে আসো, আমি অফিস রুমে থাকবো তোমরা দুজন অফিস রুমে থাকো। কিন্তু আমি পছন্দ করলাম না, আমি আবার একা থাকাকে পছন্দ করতাম। তো ছেলেটা ভয়ে সে বলতেছে না আমি পাশের রুমে থাকবো না, আমি অফিসে থাকবে। তো সে অফিস রুমে শুয়ে রইলো, হুজুরও শুয়ে রইলো, আমি পাশের রুমে একা। এই রুমটার ভিতরে একটু ভয় ছিল, এই জন্য যে এই রুমটার পিছন দিয়ে যে কবরস্থান বললাম, কবরস্থানের দিকে একটা দরজা আছে এই রুমেরই শুধু, অন্য কোন রুমের নাই। তবে এই রুমটা আমাদের এই জন্য কেউ থাকতে রাজি হইত না, কিন্তু আমি কেনই যেন এই রুমটার ভিতরে আমি থাকা পছন্দ করতাম। তো দেখলাম আমাকে কে যেন ডাকলো, ডাইকা আমাকে কিছু কলা দিল, আমাকে আপসাপসা আমার মনে হচ্ছে যে আমাকে কে যেন বলল যে কলা নিয়ে দিয়ে বলতেছে খাও, এগুলো তোমার জন্য। আমি খাইলাম, এই ঘুমের চোখে খাইলাম, আর কিছু আমি আমার খাটের পাশে রেখে দিলাম। তো ফজর নামাজ পড়তে মসজিদে গেলাম, মসজিদে ফজর নামাজ পড়া যখন দ্বিতীয় রাকাত আমি বৈঠকে বসলাম, তখনই আমার মনে হইল যে আমি রাত্রের জন্য কি খাইলাম, মনে হয় কি খাইছি, আবার তো বালিশের কাছে রাখলাম, সত্যি কি খাইলাম নাকি স্বপ্নে দেখলাম। আর আমি মাঝে মধ্যে নাকি আবল তবল কথাবার্তা বলতাম, এটা আমি জানি না, এটা ছাত্রদের কাছ থেকে শুনছি, ওরা হুজুরের কাছে বলতো যে হুজুর ওর জানি ইদানিং জানি কেমন কেমন একটু পরিবর্তন পাওয়া যায় ওর মধ্যে, হুজুর এই জিনিসটাকে ফলো করলো। আমি যখন নামাজে সালাম ফিরে বাইর হয়ে গেলাম, হুজুর একটা ছেলেকে আমার পিছনে লাগিয়ে দিল, দেখো তো কেন বাইর হলো। আমি আমার ওই রুমে গেলাম, যাই দেখছি ঠিক কলাগুলো খাইছে, কলা শুকলো আছে এবং কয়েকটা কলা যে রাখলাম কলাগুলো আছে। তারপর যাই হয় কি, ওখানে বৈশা আমি একটুকু চিন্তা করলাম না যে কলাগুলো কোথেকে আসলো, আমি কিভাবে খাইলাম, কি আমাকে দিয়ে গেল, আমি ওখানে বৈশা টপ টপ করে বাকি কলাগুলো খেয়ে ফেলাম, খেয়ে আমি শুকলাগুলো বাইরে ফেলাই দিলাম। ওই ছেলেটা দেখে হুজুরকে যা বলতো, হুজুর অত কলা খাইতেছে, তো হুজুর মাদ্রাসার মধ্যে ঢুকে বলতেছে তুমি কি করতেছো। আমি বললাম হুজুর আমি তো কিছু করতেছি না, আমি এখানে আইসা বললাম স্বাস্থ্য খারাপ, সত্য কথা বললাম না, কেন যে মিথ্যা কথা বলতেছি এটা আমি জানি না। চিন্তা হলো যে যদি বলি আবার হুজুর জিজ্ঞাসা করবে কেন খাইলে, এটা জিজ্ঞাসা করবে, আমি এত জবাব দিতে পারবো না। দ্বিতীয় রাত্রে একই অবস্থায় একইভাবে মিষ্টি আমার কাছে নিয়ে আসলো, চেঞ্জ কিন্তু আমার ঠিক নেই। যে লোকটাকে দেখতেন বা যে সময়টা ওনাকে বর্ণনা করতে পারবেন? হ্যাঁ, ওনাকে বর্ণনা একটু পরে সামনে আসতেছে, আমি এখনো ওনাকে ক্লিয়ার দেখছি না, কিন্তু অনেক রাতের সময় আমার ঘুম আমনে আমনে ভেঙে যায় যখন গভীর রাত্র হয়, আমি কিন্তু রুমে একা। তো মিষ্টি নিয়ে আসলো, মিষ্টি খাইলাম এবং আমি খাইছি ছাত্রদেরকে খাওয়াইছি, এরকম বহুত কিছু, আমি কোনোদিন আঙ্গুর, কোনোদিন আপেল, কোনোদিন মিষ্টি, কোনোদিন কমলা, এরকম কি বিস্কুট পর্যন্ত আমার কাছে নিয়ে আসতো। ওকে, আমি এটা আমি নিজে খাইতাম, প্লাস আমি আমাদের ছাত্রদেরকে আমি খাওয়াইতাম সকালবেলা। এখন এই লেসনারা কি মনে করে যায় না, আমি কিন্তু রাজি ছিলাম না এটাকে সারানোর জন্য, আমি চাইছিলাম আমার সাথে থাকুক, কারণ আমাকে খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে, ছোট মানুষ ভালোই লাগে, ভালোই লাগতেছে। এবং লাস্ট পর্যন্ত ওর প্রতি আমি এতটুকু উইক হয়ে গেলাম,
শেষ পর্যন্ত ও আস্তে আস্তে বার দেখতেছি আমার কাছে সরাসরি আসতেছে আমার পাশে বসে। কখন আসতো, মানে ঘুমের মধ্যে আসতো নাকি পরে গিয়ে? যখন গভীর রাত্র হইতো আমি তো রুম একা, আমি যদি কারোর সাথে থাকতাম তাহলে কিন্তু আসতো না, ওই দিন আসতো না, কিছু খাবার দিত না। তো আমি যখন একা থাকতাম তখনই গভীর রাত্রে আমার আমনে আমনি ঘুম ভেঙে যেত। ঘুম ভেঙে গেলেই সে আমি দেখতাম আমার পাশে বসা, এবং মনে হয় যে আমার কাছে অনেক দিনের পরিচিত, আপন করে কথা মেয়ে, পরি যাদেরকে বলা হয়, কত 15-16 বছরের একটা মেয়ে। কি ধরনের ড্রেস পরা থাকতো? ড্রেসগুলো কোন কোন সময় সাদা থাকতো, বেশিরভাগই সাদা থাকতো, আর বিভিন্ন সবুজ থাকতো, বিভিন্ন প্রকারের পোশাক থাকতো তার। তো আমার কাছে মনে হইতো যে আমি ওকে চিনি, কিন্তু পরবর্তীতে নির্ণয় করলাম এই মেয়েটা ওই মেয়েটা। কোন মেয়ে? যেই মেয়েটা আমাকে ওই যে একদিন দুইজন মেয়ে সহকারে সালাম দিয়ে গেছে, ওই যে বিলের মধ্যে, ওই যে বিলের ভিতর থেকে এক বিল থেকে উঠা রাস্তাতে ওটাকে আমাকে একটা সালাম দিয়ে হাসা দিয়া আবার অন্যদিকে নামলো, এই মেয়েটা সেই মেয়েটা। তখন আমি জিজ্ঞাসা করে করছি, পরবর্তীতে আমার সাথে কথা হইতো স্বজ্ঞানের সুস্থ মস্তিষ্কের কথা হইতো। আমি আপনার সাথে এরকম যেভাবে কথা বলি এরকম স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কের কথা হইতো রাত্রিবেলা। হ্যাঁ, আমার কথা মানুষ শুনতো যদি কেউ যে খেয়াল করতো, কিন্তু ওর কথা কেউ শুনতো, ওকে আমি দেখতাম, ওর সাথে কথা হইতো, কিন্তু আমার ভিতরে এই সেন্স ছিল না ওর সাথে কেন কথা বলতেছি আমি। আমি বুঝতাম যে আমার এরকম কোন প্রশ্ন, আমার অনেকদিন পরিচিত, আমি ওকে মানে ভালোবাসি, যেটা বলা হয় আমি ওকে ভালোবাসতেছি, এক ধরনের প্রেমে পড়ে গিয়েছে বলা যেতে পারে। তো এইভাবে আসতো, যখন যেটা চাইতাম, একদিন হলো কি প্রায় সময় কিছু কিছু নিয়ে আসতো, একদিন কিছু না নিয়ে আসলো আমার কাছে। আমি বললাম আজকে কিছু আসলো না, তো সে বলতেছে তোর ঠিক আছে কিছু খাইবা, আমি কি বিস্কুট নিয়ে আসতে পারতাম? তো বলতেছে দেখো 2-3 মিনিট হবে, সে বিস্কুট আমার জন্য নিয়ে আসছে 2-3 মিনিটের ভিতরেই। আপনি জিজ্ঞেস করেন কথা বলে? আমি এত কিছু জিজ্ঞাসা করতাম, এত কিছু জিজ্ঞাসা করার ইয়া ছিল না, খাওয়া না আনছে পাইছি খেতে খাইছি এরকমই। কিন্তু আমার মাথা তখন কাজও করতো না যে আপনি একটা সুপার ন্যাচারাল একটা জগতের সঙ্গে যাচ্ছেন বা একটা পরীর সাথে কথা বলছেন, ওগুলো মাথায় কাজ করতো না? না, তবে আমি জানতাম সে মানুষ না, এটা জানতাম, এটা জানতাম, তাকে তো আমি এমনি দেখি না। অন্য সময় যখন একা একা চলতাম কোথাও রাত দিনের বেলা সে আসতো আমার সাথে, আমি একা একা যখন চলতাম নিজের পরবর্তী স্টেজে হয়েছে, কিন্তু ওই সময় তো হয়নি, এটা তো ধীরে ধীরে হয়েছে। হ্যাঁ, ধীরে ধীরে হচ্ছে, প্রথমে তো সে আমাকে দেখেই দেয় না। আচ্ছা ঠিক আছে, সিরিয়ালি যাই আমরা। তারপর দেখা যায় সে প্রায় রাত্রেই আমার সাথে এরকম আসতো, আইসে কথাবার্তা বলতো, দিনের বেলা যখন রাস্তায় একা চলতাম তখন আসতো কথাবার্তা বলতো, এই যে খাবার গুলো আনতেছে দৈনিক খুজুরে আমাকে চার্জ করতেছে, তুমি খাবার কই পাও বলতে কিনে আনতেছি, কোথায় কিনে আনছো, অমিন জয় থেকে কিনে আনছি, কিন্তু কোন প্রকার হুজুর আমাকে ধরতে পারতো না, আমি অস্বীকার করতাম, পুরোপুরি অস্বীকার করতাম। এমনকি যেদিন দেখতাম আমার ভাবভঙ্গি ছিল হুজুর আজকে ধরবে চেক দিবে, এরকম যদি ভাবভঙ্গি বুঝতাম তাহলে ওই দিন আমি ওকে বলতাম আসবে না। শেষ পর্যন্ত হয়তো কি দিনের বেলা যখন একা একা রাস্তায় চলতাম তখন সে আসতো, আমি দেখতাম বাট অন্য কেউ তাকে দেখতো না, চলাফেরা করতো আমার সাথে। তো হলো কি একদিন আমার ছাত্র, ও মাদের সাথে পড়তেছে, ও যায় বলতো আমা হুজুরকে যেন কি খাবার দেয়, মানে যাকে আপনি লজিং পড়ান। হ্যাঁ, ওই ছেলেটা মানে ফুল মাদ্রাসার ভিতরে এটা একটা আওয়াজ হয়ে গেল, কিন্তু আমাকে ছাত্র ভয় পাইতো কেন, আমি কিন্তু খুব করা মেজাজি, এখনো আমার বাসায় জানে আমি মেজাজ করা, আমার বাড়ি দাঁড়া আমার শ্বশুরবাড়ি, এরা খুব ভয় পায় আমাকে, এখনো জানে যে আমি একটু উগ্র মেজাজের। আসলে ব্যাপারটা হলো এটা আমার বর্তবিয়ত, আমি কারো মানে আমার বিরুদ্ধে কোনো কথা তাই সহ্য হয় না। আচ্ছা, তো পরে ছাত্র আমাকে ভয় পেত, আমি ওদের কোনো কিছু আমার সামনে ছাড়া বলতো না, কিন্তু গোপনে গোপনে কথা আওয়াজ হইতো, হুজুরদেরকে বলতো, কিন্তু হুজুর আমাকে কোনো প্রকার ধরতে পারতো না। কিন্তু আমার মাদ্রাসার বড় হুজুর কিন্তু এগুলো সারার দিকে খুব অভিজ্ঞতা, মানে চিন পরি ছাড়ানো। হ্যাঁ, কারণ তার থেকে তার ছেলে মানে আমার ওই যে হুজুর আমাকে মসজিদের একে রেখে ছাড়িত, ওই ওনার সন্তান ওনা থেকে শিখছে। আচ্ছা আচ্ছা। আর আমি তো বর্তমানে ওনার বাবার কাছে, ওনার বাবার মাদ্রাসার সাথে, ওনার বাবা বৃদ্ধ অবস্থা ওই সময়, কিন্তু তাও এগুলো করে। এর ভিতরে কিন্তু আমার 3-4 বছর অতিক্রম হয়ে গেছে, আর অনেকগুলো কথা বলতে ভুলে গেছি। তো জিন যখন মানুষের সাথে থাকে তখন কিন্তু মানুষের চেহারা সুরত গুলো, আমি কিন্তু অনেক সুন্দর ছিলাম ছোটবেলাতে, অনেক সুন্দর, এখনো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমার চেহারা ভিতরে পরিবর্তন আসা শুরু হলো, পরিবর্তন বলতে আমার দিন দিন শরীরটা শুকিয়ে যেতেছে, যেটা আমার একটা পিকচার এখানে আছে, ছবি এনেছেন আপনি এবং ছবিটা আমরা দিয়ে দিব ফেসবুকে, আপনি পারমিশন দিলে। হ্যাঁ, ছবিটা দিতে পারি। ওকে প্রিয় শ্রোতা, আমরা ছবিটা দিয়ে দিচ্ছি। প্রাসঙ্গিক ভাবে এই সময়টাতে ওনার উপরে জিনের আসর ছিল ওনার ভাষ্য অনুযায়ী, আপনারা চাইলে দেখতে পারেন আমাদের ফেসবুকে এসে। হ্যাঁ, তারপর তো আমাকে সে একদিন বলল যে তুমি তো পাঞ্জাবি পরো, তুমি একটা পাঞ্জাবি বানাও এই ডিজাইনে, কালো হবে পাঞ্জাবিটা, পাঞ্জাবিটা দুই পায়ে দিয়া খাড়া স্টিকাটা এমব্রয়ডারি হবে এবং হাতে কলার এমব্রয়ডারি হবে,
কিন্তু এগুলো মাদের সাথে পড়া পুরাপুরি নিষিদ্ধ ছিল, সাদা সিধা হবে, এক কালার হবে। পড়ি আপনাকে বললো এটা, হ্যাঁ, নামটাকে জিজ্ঞেস করেছিলাম ওই সময়, নামটা ছিল হাসনা হেনা, হাসনা হেনা, হাসনা হেনা ছিল ওর নাম। ওকে, তো পরে ও আমাকে বললো কালো একটা জামা বানাইবা, বলছে আমার তো টাকা নাই, আমার তো পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো তো বাড়ি থেকে বানাই দেয়, তা আমি তো এখানে আনছি কিছু টাকা দেয়, এই টাকা দেয় আমার পরের খরচ। তো প্রায় সময় আমাকে টাকা দিত, ঠিক আছে টাকা আমি দিব, তো পরদিনে টাকা এনে দিল। আমার মনে আছে ওই সময় আমাকে 2500 টাকা না যেন কত টাকা দিল, 2 থেকে 2500 টাকা হবে। কত সাল মনে আছে? 2000 বা 2001 সাল। ওকে, এই 2 সালের ভিতর হবে, যখন আমাকে টাকা দিল জামা বানানোর জন্য, বললো আমি এইভাবে জামা বানাইলাম, কিন্তু জামাটা মাদেশে পড়তে পারতেছি না, তো এটা বিভিন্ন সময় বাহিরে জেলে পড়তাম, কিন্তু মাদ্রাসা ভিতরে পড়া নিষেধ ছিল, কারণ এক কালার পাঞ্জাবি পড়তে হবে মাদ্রাসা, এটা হল মাদ্রাসার নিয়ম। তো এই পাঞ্জাবিটার একটা পিকচার আপনাদের এখানে আছে, পাঞ্জাবিটা পড়া অবস্থায়, তো এই পিকচারটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকে। দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তিনি আমাকে হেল্প করতো, টাকা দিত, পয়সা দিত, এই জন্যই আমি সারাইতে রাজি ছিলাম না, আমি সারা বইটাতে আমার থেকে সারা অপকার করছে না, উপকার করছে, উপকার করছে, এবং সে আমাকে কোনোদিন ভয়ও দেখায় নাই, জিন বলে বিভিন্ন প্রকার ভয় দেখায়, আমি ভয় দেখাতে পাইতাম না। তো একদিন আমার ছাত্র যায় বললো, আম্মা হুজুর কে যেন কে খাওয়াইতেছে রাত্রেবেলা, কি যেন দেয় হুজুর, দেখি সকালবেলা সবাইকে খাওয়ায়, কিন্তু হুজুর রাত্রেবেলা পাই কই, টাকা পাই কই, আর এগুলো কোন সময় আনে হুজুর, এ তো মাদ্রাসার ভিতরে থাকে, বুঝতে পারতেছি না। তো এর ভিতরে আমার লজিনুল্লাহর সাথে আমার হুজুরের সাথে অনেকবার কথা হয়েছে এই সমস্ত ব্যাপারে, কারণ আমার ছাত্রটা প্রায় সময় যায় লজিনুল্লাহর দিকে কথা বলতো। তো আমার লজিনুল্লাহর মা আমাকে খুব ভালোবাসত, লজিনুল্লাহ খুব ভালোবাসত, তো লজিনুল্লাহ তার মাকে বলছে আজকে যখন মুরাদ খাইতে আসবে, খাইতে আসলে ওকে আজকে রাত্রে যাইতে দিবেন না, ওকে বলবেন যে তোমার কাকা তোমার সাথে কথা বলবে, গড়ে শোয়ার জন্য বলছে, রাত্রে আসতে দেরি হবে তার। তো সে তো মাছের কারবার করতেছে নদীর পারে, তা আমাকে ওনার কথা যদি বললে তাহলে আমি এটাকে ওনার কথা শুনতাম। ঘটনাক্রমে ওই দিন শুইলাম রাতে, খাটের ভাই আমাকে একা শুতে দিল, তার মানে তারা চেক দিতেছে হুজুরদের সাথে যোগাযোগ তাদের সাথে হচ্ছে, মাদের সাথে আমি অস্বীকার করতেছি, মাদের সাথে আমাকে চেক দিতে পারতেছে না, কারণ মাদের সাথে আমি দরজা লাগিয়ে শুই, ভিতরে যদি কিছু তার আওয়াজ পায়ও সে চলে যাবে, আমি স্বাভাবিক হয়ে যাবো, দরজা লাগানো থাকে ধরতে পারবে না, আর এই ঘরের ভিতরে যদি থাকে, ঘরের ভিতরে অনেক মানুষ অন্য অন্য রুমে, আমি তো এই রুমের তো দরজা নিয়ে আলাদা, আমাকে ধরতে পারবে যে কোনো সময়। তো হুজুর আবার শিখিয়ে দিছে যখন কথা হবে আপনার বাতি অফ করানো থাকবে, কথাবার্তা হলে হঠাৎ করে কোন একটা উচিলা করে আপনার দরজা বাতিটা জ্বালাবেন। তো যাক যাই হোক, আপনার এরকম বাজে আমাকে ওই দিন রাত্রে আসছে, প্রায় রাত্র 2-3 আমার লজিনা আসছে, আমার লজিনা আসে পিছনের রাস্তাতে দরজাতে ভিতরে ঢুকছে, তারা ভিতর রুমে সব চুপ, সব সজাগ, চুপ কাজ আমাকে চেক দিবে, আর আমি সামনের বারান্দায় একা খাটের ভিতরে শুয়ে রয়েছি, অথচ এই খাটের ভিতরে 2-3 জন শোয়ে, আমার সাথে শোয়ার কথা, কিন্তু সবাই চেক দেওয়ার জন্য আমাকে একা রাখলো। অনেক রাত্রেবেলা আসলো, এটা কি আপনি জানতেন? কোনটা আপনাকে চেক দেওয়া হচ্ছে? না, এটা তো আমি জানতাম, জানলে তো আমি কোনোদিনও এখানে থাকতাম না। ওকে, আমি তো জানি যে আমার কাকা আমাকে থাকতে বলছে, এখানে থাকতে হবে। অনেক রাত্রের সময় ওই একই ভাবে আজকে আমি একা এখানে, এই জন্য আসছে সে, তাকে তো কেউ দেখবে না, কথা তো আমি কথা বললে শুনবো, তো আমি বলতেছি আসছো কেন আজকে, আমি তাকে জিজ্ঞাসা করি স্বাভাবিক ভাবি, কেন আসছো আজকে, আজকে তো আমি বাসাতে না, চলে যাও। তো সে বলতেছে কিছু খাবার নিয়ে আসছি, খাবারগুলো হলো বিস্কিট, 2-3 প্যাকেট বিস্কিট ছিল। তো আমার লজিনুল্লাহ বাড়িতে আগে আমরা কি করতাম, ওই কাঠ, কাঠ দিয়ে তাক বানাই, তাকের উপরে বই পুস্তক রাখতাম, গ্রাম অঞ্চলে হয় এখনো। তো আমার কিছু বই পুস্তক দেখা যায় কয়েক বছর ছিলাম, তো পুরানো বইগুলো ওই বাড়িতে টাকের উপর রাখতাম। তো যখন বলতে বিস্কিট গুলা আনছে কি করবো, তখন আমার কথা তো তারা শুনতেছে, ওটা তো শোনে না, আমার কথার অনুযায়ী তো তারা বসতেছে কিছু। তো আমি যখন বললাম যে বিস্কুট গুলো তাকের উপর রেখে দাও বইয়ের ফাঁকে, আমি শোন অবস্থায় বইয়ের ফাঁকে রেখে দাও, যখন বললাম বইয়ের ফাঁকে রেখে দাও, এমন সময় ওরা বাতি জ্বালাইছে, দৌড়াটা সুযোগ হয়েছে, বাতি জ্বালানোর সাথে সাথে তারা বিস্কুট ওখানে পাইছে, কিন্তু ওইটা আমার আর স্মরণ নেই, বাতি জ্বালানোর সাথে সাথে আমার সাথে মিশে গেছে। তারপরে আমার কোনো চেন্স ছিল না, কি করছি জানি না, পরবর্তীতে শুনছি যে আমি বলে ঘুম থেকে উঠে দৌড় দিছি, ঘুম থেকে উঠে দৌড় দিয়েছিলেন ওই সময়। হ্যাঁ, আমার সেন্সলেস ওই সময়, আমি আর জানি এটা বিস্তারিত কাছে শুনছি, যখন তারা বাতি জ্বালাইছে তখনই আমি চেতে গেছি, বাতি জ্বালালে কেন, তারা বিস্কুটও দেখছে ওখানে, বিস্কুট আছে। ঘুম থেকে উঠা আমি দৌড় দিছি দরজার দিকে, মানে দরজা যেটা, দরজার দিকে দৌড়ছি, তারা 2-3 জন আমাকে দূরে পাইতেছে না, সামনে থেকে মানুষ ওভারটেক করে আমাকে আটকাইছে, আটকে 2-3 জনের মেইলে আমাকে দূরে রাখতে পারতেছে না, বাসাতে নিয়ে আসছে। আসার পরে বাসাতে জোরকে দূরে রাখছে, এখান থেকে হুজুরদেরকে খবর দিছে যে ও কাটকেছে, আসেন,
এগুলো তো আটকানোর জন্য একটা ফর্মালিটি আছে, এইভাবে আটকিতে হবে জিনকে ধরার জন্য। হ্যাঁ, কিন্তু ওরা তো জানে না, কিন্তু হুজুর যখন আসতেছে ওরা কিন্তু বুঝতে পারে, যদি কোন কবিরা যদি অথবা কেউ যদি সারাবে এরকম লোক যদি আসতে থাকে তাহলে কিন্তু বোঝে যে হ্যাঁ ধরা পড়েছে। হ্যাঁ, ধরা পড়ছে, তখন ও আসতে আমাকে সারাতে চলে গেছে, আসতে আমি স্বাভাবিক হয়ে গেলাম, আমি ঘুমিয়ে গেলাম, ও চলে গেছে, হুজুর ঈশা আমাকে ডাকতেছে, শরীর খুব ব্যথা, প্রচন্ড পরিমাণ শরীর ব্যথা, জোরাজোর করা হয়েছে, তো এটা তো আমি যদি জানি না কিন্তু আমার শরীর ব্যথা কেন, আমার হয়তো সন্দেহ হয়ে গেল যে ঘটনাটা খারাপ, হুজুরকে দেখে আমি বুঝে লাইছি যে ঘটনাটা কিছু হয়েছে, আমাকে বলে না কেন আসছে, বলছে আপনি এখানে এত রাত্রে, বলছে তুই মাদ্রাসা যাস না, এইবার থাকবি যে আমাকে তো বলস না, এই জন্য আমি আসছি খোঁজ নেওয়ার জন্য। তো ঘটনা করবো আমাকে বলছে বিস্কিট রেডি করতে আসছে, আমি সকালে নাস্তা করার জন্য আমি কিনে নিয়ে আসছি, জানি যে রাতে থাকতে হবে, অথচ আমি জানি না, আমি খাইতেই আসছি, এবার খাওয়া চলে যাবো, আসার পরে আমাকে বলে থাকতে হবে। তো পরে ওরা আমার কথা বার্গেটিং করে না আমার সাথে, কারণ জানে যে আমি অস্বীকার করি, সবসময় অস্বীকার করছি, আজকে দুই তিন বছর পর্যন্ত অস্বীকার করছি। লাস্ট পর্যন্ত হুজুর করলো কি, ওদের কাছে গোপনে একটা তাবিজ রেখে গেছে, আবার যদি আসে তাহলে এইটা ওর হাতের কেউ আঙ্গুলে বেঁধে দিবেন, বাম হাতের যে কেউ আঙ্গুল, এই কেউ আঙ্গুলে বেঁধে দিবেন, বাজলে দিলে যাইতে পারবে না, আমাকে খবর দিবেন, আমি এটা ধরবো। কিন্তু আর আসে নাই, আর আসেও নাই, আর ওরা আমাকে এভাবে ধরতেও পারে না। পরে একদিন হুজুর আমাকে বলতেছে, দেখো তুমি তো অস্বীকার করো সবকিছু, তোমাকে কিন্তু নিয়ে যাবে, তোমাকে ওরা ওদের দেশে নিয়ে যাবে। আর একটা কথা, ওদের দেশ আমি জিজ্ঞাসা করছি, ওদের দেশ কোথায়? ওদের নির্দিষ্ট দেশ আছে, ওদের দেশ নাকি কোয়ে কাহাফ নামে একটা জায়গা আছে। কোয়ে কাহাফ? হ্যাঁ। এটা কি রিলিজিয়াস্টিক ওয়েথও কোন জায়গা আছে বা এরকম কোনো কিছু আপনি জানেন না? আমি জানি না, তবে শুনছি অন্য অন্য লোকের থেকেও শুনছি পরবর্তীতে, যে কোয়ে কাহাফ নামে নাকি একটা জিন্নাতের একটা দেশ আছে, ওদেরখানে জিন্নাতেরই বসবাস, হয়তো বা হতে পারে একটা সমুদ্রের, আমি ওদের কাছে এত কিছু জানি না ডিটেলস। জিন্নাত মানে হচ্ছে জিন, রাইট? জিন, ওকে। ওর থেকে শুনলাম যে ওদের দেশগুলো ওখানে ওরা বিভিন্ন জায়গাতে চলাফেরা করে, চলাফেরা করতে পারে যে কোনো সময় যে কোনো জায়গাতে। হুজুর বলতেছে যে তোমাকে কিন্তু নিয়ে যাবে, তোমাকে কিন্তু লাই দিতেছে খাওয়ার জন্য, তুমি যদি চলে যাও ওখানে বাবা মাকে জীবনে পাইবা না, তোমার ঠিক আছে, তোমার বাবা মা বড় নাকি জিন বড়। তো আমি তো অস্বীকার করতেছি, কিন্তু যখন বাবা মার কথা বলছে তখন আমার ভিতরে একটু কাজ করতে আসলো, তো কথা ঠিক, আমাকে তো নিয়ে যাবে। হুজুর মানে পয়েন্টে পয়েন্টে কথাগুলো আমাকে বলতেছে, পরে আমি স্বীকার করলাম যে হুজুর আমার সাথে এই সমস্যাগুলো আছে। এরকম কি নিয়ে যায় কাউকে হুজুর যেগুলো বলছিল? হ্যাঁ, নিয়ে যায়। এক্সাম্পল দিয়েছিল কাউকে? হ্যাঁ, এরকম নিয়ে যায় এরকম বহুত আছে। কিরকম? যেমন আমাদের মাদ্রাসার পাশের বাড়িতে একটা লোক, উনি খেজুর গাছে উঠছে একদিন, এই খেজুর গাছ থেকে ওনাকে নিয়ে গেছে, আর পরবর্তী খুঁজে পাওয়া যায় না, পাওয়া গেছে খেজুর গাছে, খেজুর কাটার জন্য উঠছে, বয়স অল্প ওই সময় প্রায় 8-10 বছর, গ্রামের মধ্যে খেজুর পাকে, এই খেজুরটাকে আবার গাছ সোরা কাইটাই নিয়ে ভিজে তারা পাকায় লবণ দিয়ে পাকায়। হ্যাঁ, তো ওই খেজুর গাছে উঠছে একা, ওরে খেজুর গাছ থেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এক সপ্তাহ পরে ওরে রাত্রে বেলা চালের উপরে রেখে গেছে, টিনের চালের উপরে রাত্রে বেলা, ও সেন্সলেস অবস্থা আছে, একবারে খুব কঙ্কালের মতো হয়ে গেছে, এবং অত্যন্ত দুর্বল ছিল, সে ডাকার মতো ক্ষমতা তার ছিল না। এবং ওই সময়টাতে আপনারা কি দেখলেন, মানে তার কাছ থেকে পরবর্তী জিজ্ঞেস করে কিছু জানতে পেরেছেন? তার থেকে জানতে পারছি যে সে বলছে আমাকে এমন একটা জায়গায় নিয়ে দেওয়া হয়েছে, ওখানে যাওয়ার পর আমি দেখলাম যে দিন না রাত্র আমি বুঝতে পারলাম না, ওকে, দেখলাম বিভিন্ন প্রকার মানুষ, তবে অধিকাংশ মানুষগুলো খুব সুন্দর সুন্দর, আর অধিকাংশই মহিলা, আমাকে বিভিন্ন প্রকারের খাবার খাওয়ার জন্য খাইতে দিছে, কিন্তু আমি খাইনি, আমি একটু পানিও খাইনি এই কদিনের মধ্যে, এই জন্য দুর্বল হয়ে গেছে, যদি আমি খাইতাম তাহলে আমাকে রেখে দিত। আবার উনি আবার আগে কারোর কাছ থেকে শুনছে মনে হয় যে খাইলে রেখে দেয়, তো উনি নিজে তো খায় না, আর যখন না খাইছে এক সপ্তাহ পরে যেই লোকটা নিছে ওনাকে, ওনাকে নিছে একটা মেয়ে, ওই মেয়েটাকে অন্য এক পুরুষ লোক বলতেছে এই মরে যাবে, মরলে কিন্তু কোর্টের বিচার হবে, তাতে করে নিয়ে দিয়ে আসো, ওকে তো কিছু খাচ্ছে না। পরে যা ও এক ঘন্টার মধ্যে বলতে আমি সেন্সলেস হয়ে গেছি, আমাকে কি বাবা আছে জানি না, রাত্রে বেলা সালের উপর দিয়ে গেছে, পরদিন সকাল 9-10টার দিকে কারা এই মানুষ উঠানে নামছে, তাকে দেখছে টিনের চালের উপরে পড়েছে, পরে ওখানে নামাইছে। তো এরকম কয়েকটা ঘটনা আমার জানা আছে। আপনি কি জানেন যে ওরা নিয়ে গিয়ে আসলে কি কাজ করে? আমি যতটুকু জানি ওরা নিয়ে গিয়ে বিয়ে শাদী করে। আচ্ছা। আর ওরা মহিলা যখন কোন পুরুষের লগ লেবে তখন এটা তাকে বিয়ে করার উদ্দেশ্যে, ভালোবাসার উদ্দেশ্যে হয়, আর পুরুষ যখন কোন মহিলার লগ লয় তাও একই উদ্দেশ্য হয়, কিন্তু পুরুষ যদি পুরুষের লগ লয় তাহলে ক্ষতি করে, আর মহিলা মহিলার লগ লয় ক্ষতি করে। আবার ভালো মন্দ মানুষের মধ্যে যেরকম আছে ওদের মধ্যে এরকম আছে, হয়তো অনেক সময় পুরুষ খারাপ আছে না, মানুষের মধ্যে তো বিভিন্ন খারাপ তবিয়তের মানুষ আছে, পুরুষের মধ্যে এরকম কিছু জিন আছে যারা মহিলাদের লগ লয় তাদের সাথে স্বামী স্ত্রীর মধ্যে মিলামেশা করে, এরকম বহুত ইতিহাস আছে, আমার জানাই আছে কয়েকটা, আমি নিজে সারাইছিও। আচ্ছা, আপনি তো সারানোর প্রসেসের জায়গায় আমরা পরে আসবো। যাই হোক, তারপরে সিরিয়ালে আপনি তারপর কি হলো? হুজুর যখন আমাকে বললো যে তোমাকে নিয়ে যাবে, তোমাকে খাওয়ায়া তোমাকে লাই দিতেছে, না হলে তুমি চিন্তা করো, তুমি তো মানুষ, সে তো মানুষ না, সে যদি স্বাভাবিক মানুষ হইতো, তুমি যদি মনে করো স্বাভাবিক সে মানুষ, তোর দিনের বেলা আসতো তোমার কাছে,
তুমি তাকে চিনতা, পরিচিত হইতো, তার একটা ঠিকানা থাকতো, তুমি কি তার বাড়ি চিনো? বলছি না। তো তুমি কি তাকে দিনের বেলা কোনোদিন আমার সামনে, আমাদের সামনে, মানুষের সামনে তোমার আসে? আমি বলছি দিনের বেলা মানুষের সামনে আমাদের কাছে আসে কিন্তু কেউ দেখে না, তাকে ওর মানুষ হলে চলে যায়, আর রাত্রেবেলা আসে। হুজুর আমাকে বিভিন্ন লজিক দেখাইলো যে যদি মানুষ হইতো তাহলে তুমি হয়তো বা মনে করো তোমার পরিচিত অথবা মানুষ, তাহলে সে রাত্রেবেলা আসে কেন, মানুষ সামনে প্রকাশ হয় না কেন, তোমাকে তো খাবার দেয় কেন, তোমার সাথে কোনো কথাবার্তা হচ্ছে না কেন, এরকম বা যে বিভিন্ন লজিক হুজুর আমাকে দেখাইলো। তোর আমি চিন্তা করলাম কথা তো ঠিক, সে আমাকে কেন খাবার দেয়, আর সে কে? আমি তো তাকে দেখলাম ওই বিলের ভিতরে একদিন, তারপর থেকে সে আমার কাছে এত পরিচিত কেন, তাকে আমি এত মহব্বত করতেছি কেন, কারণটা কি? তো সে যদি আমাকে নিয়ে যায় আমি কি বাবা মার কাছে আসতে পারবো না? আমার নিজের ভিতর নিজের প্রশ্ন, না আমি রাখবো না ওকে। তো হুজুর কাছে সব স্বীকার করলাম। স্বীকার করার পরে হুজুর আমাকে খালের ভিতরে, খাল খাল চিনে কিনা? জি চিনি, খাল চিনি। এই খালের ভিতরে নামাইয়া, হাঁটু পরিমাণ পানির ভিতরে নামাইয়া হুজুর আমাকে একটা গোসল দিল। স্বীকার করার পরে তাবিজ আমার বাম হাতে লাগাই দিল। লাগাই দেওয়ার পরে এখন আরক চিত্র লাগাই দেওয়ার পরে এখন দেখি অনেক রাত্র যখন হয় তখন আমনে আমনে ঘুম ভেঙে যায়। ও হুজুর আবার বলে দিছে খবরদার তাবিজ কিন্তু খুলবা না, কারণ এখন সে আঘাত পেয়েছে। এখন যদি তুমি যদি তাবিজ খুলে ফেলো তোমাকে এখন রাখবে না, সে এখন নিয়ে যাবে। আর হুজুর আমাকে লজিনবাড়ি মাদ্রাসা দুই জায়গাতেই থাকা বন্ধ করে দিল। বন্ধ করে আমাকে তার বাড়িতে রাখতো, তার সামনের বারান্দাতে সে এক পাশে খাটের উপরে থাকতো, আমাকে আরেক পাশে খাটের উপরে রাখতো। এই যে ঘটনাগুলো, এগুলো কি আপনার বাড়িতে জানাজানি হয়নি? বাড়িতে পরে জানছে। আচ্ছা, তখন সেই সময় জানাজানি না, সেই সময় জানাজানি বাড়িতে যখন আসতাম তখন এগুলো কোনো আলামত আমার ভিতরে আসতো না, আর ওর সাথে কথাই হইতো বাড়িতে জানানো, এগুলো কোনো না জানে। আর বাড়িতে হুজুরদের কাছে সব শুনতো, আমাকে কিন্তু কেউ বলতো না, জিজ্ঞাসা করতো না তেমনটা, আর জিজ্ঞাসা করলেও আমি এগুলো কে প্রশ্ন দিতাম না, কারণ আমার তো আমি ওকে ভালোবাসতেছি। যখন গোসল দিল তাবিজটা পরে এলো, এখন অনেক রাত্রের সময় আমি দেখতেছি ঘুম ভেঙে যায়, ও দূরে দাঁড়ায় রয়েছে, আমার কাছে আসে না, বাট দূরে দাঁড়ায় কানতেছে আর আমাকে বলতেছে তাবিজটা খুলে ফেলাও, তোমার সাথে কথা বলবো, তাবিজটা খুলে ফেলাও। কিন্তু ওই সময় আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে। হুজুর তো বলছে এখন তাবিজ খুলে ফেললে আমাকে নিয়ে যাবে, না খা তাবিজ খুলবো না। তো অনেকদিন পর্যন্ত এখন কেন ভয় ভয় কাজ করতেছে আমার ভিতরে। এখন হুজুরকে আবার বললাম, হুজুর এরা তো এখন যখন সারাইছেন একবার সরাই দেন, এরা তো আমার কাছে দূরে থেকে আমাকে ডাকতেছে, কষ্ট দিচ্ছে। হ্যাঁ, দূরে থেকে ডাকতেছে, এখন আমার ভিতরে কষ্ট লাগতেছে, আপনি একটু কিছু করেন। তখন হুজুর আবার আমাকে তাবিজ দিল, দুইটা তাবিজ একসাথে আমাকে দিচ্ছে। আর আবার আবার তাবিজ দেওয়ার পরে এবার বলতে হুজুর কয়েকবার দেখবে না, এবার কাছে আসবে না, তোমাকে দেখাই দিবে না। তো এখন আবার আরব চিত্র তিনবার, তিন রকম হইল। এবার দেখছি অনেক রাতে ঠিকই ঘুম ভাঙে কিন্তু সামনে দেখি না, বাট বাহিরে কান্নার আওয়াজ আসতেছে, খুব চিকন সুরে মহিলাদের কান্নার আওয়াজ আসতেছে। তো অনেকদিন পর্যন্ত এই কান্নার আওয়াজ গুলো আমার কারে বাড়ি খেত। তারপর আস্তে আস্তে হুজুরকে বলার পর হুজুরকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ অনেকদিন পর্যন্ত তোমার সাথে সম্পর্ক ছিল তো মায়া সারতে পারতেছে না, এই জন্য কানতেছে। আপনার মায়া লাগতো না? আমার তো শুনেই মায়া লাগছে। আমি কিন্তু আমি বলতেছি না যে আমি এগুলোতে বিলিভ করি বা কোনো কিছু, বাট আমার সিনারিও আমার কাছে যদি নাটকের মতো হয় তো কোনো মায়া লাগছে। এটা মানুষ ক্ষতি করছে না, কিছু করছে না, মানুষ তো ঠিক না, জিন বা পড়ি যেটাই বলি ক্ষতি করছে না, তাকে ছাড়ানোর জন্য এত চিন্তা ভাবনা। অনেক মানুষকে পাওয়া যাবে দুনিয়াতে যারা বাস্তবিক জীবনে অনেক কষ্টে আছে, এবং তাদেরকে যদি বলা হয় ভাই তোমাকে পরিণার নিয়ে যাবে এরকম একটা ব্যবস্থা করে দিই, আমার মনে হয় এক পায়ে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তারপর কি হলো? দূরে থেকে কান্নার শব্দ পেতাম, কান্নার শব্দ পেতাম। তো কিছুদিন পরে ঠিকই এটা আমার সাথে চলে গেল। এখন এইটা যে আমার কাছ থেকে চলে গেল, এর আগে আমার যতটুকু ভয় কাজ করতে এখন আমার কোনো ভয় নেই। ও যখন সে আমাকে দূর থেকে দেখা দিত, ওই সময় সে একদিন রাগে আমাকে বলছে যে এক যুগ বারো বছর পরে যদি হয় তোমার কাছে আমি আবার আসবো। ও এটা বলে গেল? কথাবার্তা বলতাম, একসাথে শুয়ে থাকতাম, মাঝে মধ্যে আমার পাশে বসে থাকতো। এটা আসলে আমাদের লেসনার কি বিশ্বাস করে কি করে না, ছেড়ে দিন তাদের উপরে, তাদের উপরে। তবে আপনার জীবনে যেটা হয়েছে আমি নাহলে মিথ্যা আশ্রয় নিতে পারি, কিন্তু আমার এগুলো প্রত্যক্ষ দেশে যারা তারা কিন্তু এখনো জীবিত, আমি লোভে ফোনে কথা বলতে পারতেছি। তো এইভাবে যে আমার সাথে দুষ্টুমি করতেছে কথাবার্তা বল, এটা তো তারা দেখতো না। তো তারা আমার এই সমাজ সম্পর্কে সবকিছু জানে। হঠাৎ এরকম মাঝে আমার কাছে ভয়গুলো ওই সময় কাটে যায়, আমার ভিতরে কোন প্রকার ভয় নেই। তো ওই হুজুর তারপর থেকে যেখানে যাইতো দিনের বেলাও আমাকে একা ছাড়তো না, হুজুর আমাকে সাথে সাথে নিয়ে যেত।
আমি যেটা বলতে চাই আজকের এই জীবনের গল্প নিয়ে, আজকে এখানে এমডি মুরাদ তার জীবনের গল্প বলছে। এমডি মুরাদের জীবনের গল্পে সুপারন্যাচারাল কিছু বিলিফ জড়িয়ে আছে, জিনের গল্প, পরীর গল্প। এবং সেই জিন পরীর গল্প আমরা ছোটবেলাতে অনেক মজা করে দাদি নানির কাছ থেকে শুনতাম, অনেকে হয়তো বাস্তবিক জীবনে নিজের জীবনে এরকম প্রমাণও পেয়েছেন। কিন্তু আমরা ইন জেনারেল ফর্মে যেটাকে বলছি যে আমরা কাউকে ইনফ্লুয়েন্স করছি না, বিলিভ করবেন কি করবেন না সেটা আপনার একেবারে ব্যক্তিগত ব্যাপার, আপনি কিছু শিখবেন কি শিখবেন না সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার জীবনে এটা হয়েছে এবং এটা জীবনের গল্প অবশ্যই, সেই অর্থে আমরা আমাদের হ্যালো 8920 তে আজকে এটা তুলে ধরছি। বাট আবারও বলছি, আমরা কাউকে ইনফ্লুয়েন্স করছি।